যা তো শাশুড়ি তাড়াতাড়ি ডাক দে, আমি তো শাশুড়ি রেখে দেই। বিয়ান বিয়ান, এই একটা মাছ লাউ আর কম দামি মিষ্টি তুমি এখানে নিয়ে আসছো? এরা কেউ খাবে না কম দামি জিনিস, তুমি নিয়ে যাও এখান থেকে। আর দেখলাম কি কি গন্ধ পড়েছে, এই কে বেরান বেরান এখান থেকে। তবে একটা কথা মা, আমি যদি মরে যাই খবরটা পাইলে এক নজর দেখে আসিস। আব্বা হ্যাঁ, কি দরকার ছিল এখানে আসার এই বড়লোক বাড়ি? ঠিক আছে, তুমি যখন মানবাই না তাহলে আসো। আচ্ছা বৌমা, এক কাপ চা দাও তো। এই নেন মা চা। মা একটা কথা ছিল। বল। আসলে মা, বাবা আসতে চাচ্ছে, আমি কি বলবো বাবাকে এখানে আসতে? বাবা মানে ওই চাষা লোকটা? তাকে জানি আমার বাড়ির 30 মানা না দেখি, যদি দেখি তাহলে আমার মতো খারাপ কেউ আর হবে না। আচ্ছা মা ঠিক আছে, আমি বাবাকে নিষেধ করে দিচ্ছি। এই জন্যই তো নিয়ে আসছি রে মা তোর জন্য। তোমার মতো চাষার জন্য এই বাড়ি? এই একটা মাছ লাউ আর কম দামি মিষ্টি তুমি এখানে নিয়ে আসছো? এরা কেউ খাবে না কম দামি জিনিস, তুমি নিয়ে যাও এখান থেকে। মারে তুই তো এই মিষ্টি খুব পছন্দ করিস রে মা, এই পুকুরের মাছ, ক্ষেতের কফি, ক্ষেতের লাউ, তোর জন্য তো নিয়ে আসছি রে মা। তুই ছাড়া আমার আর কে আছে? তুই যদি আমার এই কষ্ট না বুঝিস আমি আর কই যাব রে মা? তুই ক মারে, এটা তো আমার বিয়ের বাড়ি, তুই তো এসব বুঝবি না। তোর শাশুড়ি ডাক, আমার বিয়ানরে ডাক, বিয়ান অনেক খুশি হবে। যা রে মা, তুই আমার বিয়ানে যা, যা ডেকে নিয়ে আয়। আমার হাতে খুব ব্যথা করতেছে রে মা, আমি আর এগুলা হাতে নিয়ে থাকতে পারতেছি না। আমার বিয়ান আসলে আমার বিয়ানের হাতে তুলে দিব রে মা, যা তুই তাড়াতাড়ি যা। দেখো বাবা, তুমি আমার শাশুড়িকে চেনো না, তুমি অপমান হওয়ার আগে এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি যাও তো, চলে যাও। মারে তুই যে এগুলা কথা বলতেছিস আসলে এটা ঠিক না, তোর শাশুড়ি আমার খুব ভালোবাসে। যা তোর শাশুড়ি তাড়াতাড়ি ডাক দে, আমি তোর শাশুড়ি রেখে দেই। বিয়ান বিয়ান, আরে ও বিয়ান, এদিকে আসেন তাড়াতাড়ি। ইস বাবা, এই এখানে কি হচ্ছে? আর দেখলেন কি কি গন্ধ পড়েছে, এই কে বেরান বেরান এখান থেকে। মা, উনি আমার বাবা। এই লো তোমার বাবা? ছি, এই তোমাকে না বলেছিলাম তোমার বাবা যেন এই বাসায় না আসে, এই মুহূর্তে এখান থেকে বের করে দাও। মারে আমি মনে হয় ভুল করছি, তোর এই জায়গায় আসে। মারে তোর জন্য নিয়ে আসছি রে মা, নে মা, নে নে মা, নে মা, আমি আর থাকতে চাচ্ছি না, তুই নে, তুই নিলে আমি চলে যাবো মা। তোমাকে কতবার বলছি আমি যে আসার দরকার নাই, দরকার নাই এখানে আসার, তাও তুমি আসলা। দাও বাবা, তুমি কি চাও না আমি ভালো থাকি, শান্তিতে থাকি? তুমি এখান থেকে যাও আর কোনোদিন এখানে আসিও না, কারণ এটা বড় লোক আর তুমি গরিব চাষা। তুমি এখান থেকে যাও, যাও তুমি এখান থেকে। মারে বড় ঘর থেকে বিয়ে করছিস, মনে করছিলাম বড় লোকের মন অনেক বড় হয়। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই যেন ভালো থাকিস। আমি আয়েশা বুঝি অনেক ভুল করছি রে মা, আর মা তোর জন্য দোয়া করি তুই যেন এখানে ভালো থাকিস। আমি গরিব চাষা বইলা তোর এই বাড়িতে আমাকে কেউ পছন্দ করে না রে মা,
তবে একটা কথা মা, আমি যদি মরে যাই খবরটা পাইলে এক নজর দেখে আসিস। ভালো থাকিস মা, ভালো থাকিস। বাবা তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার ভালো মেয়ে হতে পারিনি। তুমি গরিব বলে এখানে এসে যা অপমান হলে, আর কোনো মেয়ের বাবা যেন এই অপমান আর না হয়।